আরে তুই কি করার কথা ভাবছিস? আমাদের থেকেও আগে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিস? আরে তুই একটা কমজোরি মেয়ে, তুই কি এমন বড় কিছু করবি? শুধু রান্নাঘরের রান্না আর ঘর মোছার কাজটাই তুই ভালো করতে পারবি। একবার হোঁচট খাবি তো মুখ থুপড়ে পড়ে যাবি, আর ওঠার ক্ষমতা হবে না। এই ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নগুলো তুই ছাড়। বিয়ের পর সবাইকে কিভাবে সেবা যত্ন করবি এখন থেকে তার প্ল্যানিং কর। আরে এই মেয়ে, তুই যতই পড়িস আর যা কিছুই করিস, তুই সবসময় পুরুষদের পিছনেই থাকবি। এই সমাজ তোকে সম্মতি দেয় না যে তুই বড় কিছু কর কিংবা নিজের জীবনকে স্বাধীনভাবে মেলে ধর। তুই কমজোর ছিলিস, আছিস, থাকবি, এটা মেনে নে। সময় যত এগিয়ে যাচ্ছে, দিনের পর দিন আমরা আরো উন্নত থেকে উন্নততর হয়ে উঠছি, কিন্তু আমাদের চিন্তা ভাবনা আর বিচার বুদ্ধি কি উন্নত হচ্ছে? না, ঠিক ততটা হচ্ছে না। কারণ আমাদের দেশে এখনো এরকম অনেক মানুষ আছে যারা আজও মেয়েদেরকে বেশি পড়াশুনো করানোর বিরুদ্ধে কথা বলে। সেই সমস্ত মানুষগুলির কাছে একটি প্রশ্ন করতে আমার খুবই ইচ্ছা করে, আর সেটা হলো, তাহলে কেন তারা তাদের মেয়ে বউদের জন্য লেডিস ডাক্তারের খোঁজ করে? আছে কি কারোর কাছে এর কোনো জবাব? আজও এরকম অনেক মানুষ আছে যারা বাড়িতে টিভি, সোফা, বেড, ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো কিনতে চায় না। তার কারণ কি জানো? কারণ তার ছেলের বিয়ে দিয়ে যৌতুকে সে এগুলো মেয়ের বাড়ি থেকে নেওয়ার আশা করে। আর এদিকে মেয়ের বাবা সেই যৌতুকের টাকা জোগাড় করতে গিয়ে একটা ভালো গেঞ্জি পরাও ছেড়ে দেয়। এটা ঠিক, ভীষণ উন্নত হয়ে গিয়েছি আমরা, কিন্তু আমাদের চিন্তাধারা কিছু জায়গায় আজও উন্নত হয়নি। সেই জন্য সেই প্রত্যেকটি মেয়ের হয়ে এই সমাজকে আজ আমি কিছু শোনাতে চাই। যারা সোসাইটির সিস্টেমকে চ্যালেঞ্জ করে জীবনে কিছু করে দেখাতে চায়, যারা অতীতের চিন্তাভাবনাকে ঝেড়ে ফেলে আজকের যুগে কিছু হয়ে দেখাতে চায়। আমি স্বাধীন হয়ে বাঁচতে চাই, কারণ নিজের ভিতরের প্যাশনকে আমি বাইরে বার করতে চাই, আর বিয়ের পরে রান্নাঘরের কাজ ছাড়া আরো অনেক কিছু করতে চাই। আমি স্বাধীন হতে চাই, কারণ শুধু বাচ্চা মানুষ করেই আমি জীবন কাটাতে চাই না, নিজের চিন্তাভাবনা দিয়ে এই দুনিয়াতে কিছু করে দেখাতে চাই। আমি স্বাধীনতা পেতে চাই, কারণ আমার মধ্যেও কিছু এনার্জি আছে যেগুলোকে আমি মহান কিছু কাজে লাগাতে চাই। শুধু ঘরের কাজ করেই আমি সেগুলো ওয়েস্ট করতে চাই না। আমি স্বাধীন হতে চাই, কারণ আমি রিস্ক নিতে ভয় পাই না। সেই জন্য নিজের কাজে দিনরাত পরিশ্রম করতেও আমি ভয় পাবো না। আমি স্বাধীন হতে চাই, কারণ এই দুনিয়াতে করার মতন প্রচুর কাজ আছে, আর সেগুলো করার জন্য আমার মধ্যে যথেষ্ট দম ও এনার্জি আছে। আমি স্বাধীনতা পেতে চাই, কারণ পরিশ্রম জিনিসটা কি সেটা আমি একটু পরখ করে দেখতে চাই। শুধু নিজের ঘরের চুলো জ্বালাতে চাই না, আমি হাজারো ঘরে চুলো জ্বলার কারণ হতে চাই। আমি স্বাধীন হতে চাই, কারণ এই দুনিয়া একদিন এটা বুঝতে পারবে যে মেয়েদের পক্ষেও ভীষণ বড় কিছু করা সম্ভব হয়। আমি স্বাধীন হতে চাই, কারণ আমরাও নিজেদের ভিশনকে রিয়ালিটি করে দেখাতে চাই। আমি যেমন চা কফি বানাতে পারি, তেমন কম্পিউটার, ল্যাপটপ আর ইন্টারনেটকেও এক্সপ্লোর করতে পারি। আমি স্বাধীনতা পেতে চাই, কারণ মেয়েদের মধ্যেও কিছু শক্তি আছে। আমি সেটা প্রুভ করে দেখাতে চাই, যে দুবেলার খাবার বানাতে পারে সে দুবেলার খাবার আনতেও পারে। আমি স্বাধীন হতে চাই, কারণ নিজের স্বপ্নগুলোর সাথে আমি প্রাণ খুলে বাঁচতে চাই। ভাইফোঁটা আর রাখি বন্ধনে শুধু ভাইয়ের কাছ থেকে গিফট নিতে চাই না, তাকে কিছু রিটার্ন গিফটও দিতে চাই। আমি স্বাধীন হতে চাই, কারণ আমরা নিজের কাজ দিয়ে দুনিয়াকে সারপ্রাইজ দিতে চাই। ইস্টার্ন কান্ট্রিতে সময় আগেই বদলে গিয়েছে, এখন এশিয়াতে বদলাচ্ছে, তাই আমরাও জেগে উঠব আর অবশ্যই দুনিয়াতে কিছু করে দেখাবো। এখন না হলেও কিছু বছর পর সময় এমনও আসবে যখন বিয়েতে যৌতুক শুধু নিলে হবে না, উল্টে দিতেও হবে। অক্সিজেন মোটিভেশন চ্যানেলে ফিমেল অডিয়েন্স স্রেফ 18.5%, কিন্তু সংখ্যা কম হলেও এই 18% মেয়েদের মধ্যে কতটা পসিবিলিটি আছে, তাদের মধ্যে কত আশা আছে, কত স্বপ্ন আছে, কত ইচ্ছা আছে, আর তাদের হাতেও কতটা পাওয়ার আছে, সেটা এই ভিডিওতে তোমরা এই সমাজকে জানিয়ে দাও। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেখানে পারো সেখানে শেয়ার করো, কিন্তু বাংলার প্রত্যেকটা মেয়ের মোবাইলে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। একজন জেগে উঠবে তো 10 জন জেগে উঠবে, আর 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে লক্ষ লক্ষ মেয়ে জেগে উঠবে তোমার করা একটা শেয়ারের কারণে। সো ইউ মেক ইট হ্যাপেন। এই ভিডিওটি তোমার কেমন লাগলো? আরো কি এরকম ভিডিও দেখতে চাও? তাহলে লাইক বাটনটাকে হিট করে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।